আশ্চর্য এক ইবাদত, দুই রাকাত সালাতের বিনিময়ে জীবনের সব গোনা মাফ। খুলুন সিলসিলা সহিহা, খুলুন মেশকাতুল মাসাবি, নাসিরউদ্দিন আলবানি রহিমাহুল্লাহর তাহকিক মেশকাত মাসাবি 577 নম্বর হাদিস এবং বাংলা মিশকাত 530 নম্বর হাদিস। যায়েদ বিন খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু বলেন, মান সাল্লা সাজদাতাইনি, যেই ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করলো, লা ইয়াসহুয়া ফীহিমা, মনোযোগ দিয়ে ভুল করে নয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার পূর্বের সকল পাপ মাফ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরেক আশ্চর্য ইবাদত, জান্নাতে ঘর নির্মাণ করা যায়, জান্নাতে একটা ঘরের মালিক হওয়া যায় তিন ভাবে। যারা জান্নাতে ঘরের মালিক হতে চান, মা বোনদেরকে বলছি, আমার ভাইদেরকে বলছি, জান্নাতে একটা ঘরের মালিক হওয়া যায় তিন ভাবে। এটা পূর্বাচল সিটির ফ্ল্যাট নয়, এটা বসুন্ধরা সিটির ফ্ল্যাট নয়, এটা গুলশান সিটির ফ্ল্যাট নয়, এটা হলো জান্নাতের ফ্ল্যাট বিক্রি হচ্ছে। জান্নাতের ফ্ল্যাট কেনা যায় তিন ভাবে, শুধু ফ্ল্যাট নয়, বিশাল বড় বাড়ি। যে জান্নাতের সর্বনিম্ন জান্নাতি সহিহ বুখারীর হাদিস, আশারাতু মানজিল, এই মহাবিশ্বের মতো 11টা বিশ্ব একজন জান্নাতি পাবে। সুবহানাল্লাহ। এরকম একটা ফ্ল্যাট, একটা বাড়ি জান্নাতে তিন পদ্ধতিতে কেনা যায়। এক নম্বর পদ্ধতি, খুলুন মিশকাত তিরমিজি এবং মিশকাতুল মাসাবি নাসিরউদ্দিন আলবানির তাহকিক 1159 নম্বর হাদিস এবং বাংলা মিশকাত 1091 নম্বর হাদিস। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান সাল্লা ইসনাতা আশারাতা রাকাআতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যারা দিনে এবং রাত্রে 12 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে পরে মিলিয়ে, বুনিয়ালাহু বিহিন্না বাইতান ফিল জান্নাহ, তাদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। এবার দেখেন, আরবাউ রাকাআতিন ক্বাবলা যুহর, যুহরের আগে 4 রাকাত, ওয়া রাকাআতাইনি বাদাহা, যুহরের পরে 2 রাকাত, রাকাআতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, রাকাআতাইনি বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকাআতানি ক্বাবলা সালাতিল ফজর, ফজরের আগে 2 রাকাত। এটা যদি কারো জন্য ভারী হয়, আরো সহজে জান্নাতের একটা ঘরের মালিক হওয়া যায়। খুলুন সিলসিলা সহিহা 745 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাল্লা দুহা আরবান, যেই ব্যক্তি দুহার 4 রাকাত সালাত পড়বে। দুহার সালাত কোনটা, এটা আপনাকে আমি গত আলোচনায় বুঝিয়েছি, মুসনাদ আহমদ 22998 নম্বর হাদিস, একটু আগে অনুবাদ করেছি। সকাল 9টা, 9:30, 10টা, 10:30, 11টা, এই সময়ের ভিতরে যেই ব্যক্তি 4 রাকাত পড়বে, ওয়াকবলাল উলা আরবান, এবং জোহরের সালাতের আগে, জোহরের সুন্নাত 4 রাকাত না, এই সুন্নাত বাদ দিয়ে আরো 4 রাকাত যে ব্যক্তি পড়বে, বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনা বুঝুন, জোহরের আগে 4 রাকাত পড়তে হয়। এই হাদিসটি পাবেন তিরমিজি 1269 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাফাজা আলা আরবাই রাকাআতিন ক্বাবলা যুহরি, যারা যুহর আগে 4 রাকাত পড়বে, ও রাকাআতাইনি বা ও আরবা রাকাআতিন বাদাহা, এবং যুহরের পরে 4 রাকাত পড়বে, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন তিরমিজি 426 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা ইযা লাম ইউসাল্লি আরবাআন ক্বাবলা যুহরি, কোনো কারণবশত, কোনো সমস্যার কারণে আল্লাহর নবী যোহরের আগের 4 রাকাত পড়তে না পারলে, সাল্লাহুন্না বাদাহা, এর পরে 4 রাকাত পড়ে নিতেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের একাধিক হাদিস, আল্লাহর নবী আসরের নামাজের পরে 2 রাকাত 4 রাকাত পড়তেন, অথচ আসরের পরে সালাত পড়া নিষিদ্ধ। বুখারী মুসলিমের একাধিক হাদিস, আসরের পরে আল্লাহর নবী প্রায় সময় 2 রাকাত 4 রাকাত পড়তেন। জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী এটা কিসের সালাত? তিনি বললেন, বনি আব্দুল কাইস তারা এসেছিল জোহরের সময়, আমাকে ব্যস্ত রেখেছিল, আমি 4 রাকাত পড়তে পারি নাই, এই জন্য আসরের পরেই 4 রাকাত পড়লাম। সুবহানাল্লাহ। মানে জোহরের আগে 4, পরে 4 পড়লে জাহান্নাম, হারাম। এই নেকি অর্জন করার জন্য আল্লাহর নবী কখনোই সালাতকে ছাড়তেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ,
জান্নাতে ঘর নির্মাণ করার দ্বিতীয় পদ্ধতি বললাম চাষের চার রাকাত, আর সূর্য মধ্যাকাশ থেকে পশ্চিম আকাশে যখন ঢলে পড়ে, মধ্যাকাশ থেকে পশ্চিম আকাশে যখন ঢলে পড়ে মানে জোহরের সময় হয়, এই সময়ে জোহরের চার রাকাত বাদ দিয়ে আরো চার রাকাত পড়া। এই ব্যাখ্যাটি করেছেন জাদুল মাআদ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন এটা জোহরের চার রাকাত নয়। এই কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার দেখেন জান্নাতে